আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমার শ্বশুরবাড়ির গাজীপুরের স্টাইলিশ পিঠা, এটাকে নকশি পিঠা, কেউ ফুল পিঠা বলে থাকে। তো পিঠাটা যতটা সুন্দর ততটাই খেতে সুস্বাদু, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আসার পর এই পিঠাগুলো তৈরি করেছি, এগুলো তৈরি করতে আমাকে হেল্প করেছে আমার ননদ, আমার জা, শাশুড়ি, চাচাতো ননদ, ওরা সকলেই। তো পিঠাগুলো আসলে খুব সুন্দর হয়েছে, তৈরি করার পর আপনাদের জন্য নিয়ে আসলাম দেখানোর জন্য। তো চলুন ভিউয়ার্স, দেখি আমরা এটা কীভাবে তৈরি করেছি, নকশি পিঠা বা ফুল পিঠাগুলো। তো প্রথমে চালের গুঁড়োর সাথে লবণ মাখিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে আমার শাশুড়ি চুলাতে, ওটাতে দিয়ে দিয়েছে পানি সহ। কিছুক্ষণ চালের গুঁড়োগুলো সিদ্ধ করে নিচ্ছে, সিদ্ধ করে হয়ে যাওয়ার পর এটা একটা বলে ঢেলে নিয়েছে এবং ভালো করে মথে নিয়েছি আমি এবং আমার শাশুড়ি দুজনেই মথে নিয়েছি। মথে দুইটা বলের মতো করে নিয়েছি, এখন ছোটো ছোটো বলের মতো করে এটাকে রুটি করে নিচ্ছে আমার ননদ, চাচাতো ননদ, সে রুটি করে নিয়েছে। রুটিগুলো একদম খুব একটা পাতলা হবে না, এটা একটু ভারী হবে, এটাতে কোনো চালের গুঁড়া অ্যাড করা যাবে না, এটা তেল দিয়ে তৈরি করতে হয়, সেজন্য সে তেল দিয়ে নিল। সে ভিডিও করতেছি বিধায় একটু ইতস্ত হয়ে গিয়েছিলো, তো বলতেছিল যে ভালো হচ্ছে না, তো আমি বললাম যে না, ইজিলি তৈরি করো, সমস্যা নেই, আমার ভিউয়ার্সটা দেখবে। তো সে সুন্দর করে সেটা তৈরি করে নিয়েছে। অবশ্যই রুটিগুলো তেমন ভারী হওয়া যাবে না বা একেবারে পাতলা হওয়া যাবে না, একটা সাইজে নিয়ে আসতে হবে। তো রুটিটা তৈরি হয়ে যাওয়ার পর আমার যা একটা পিঠা বানিয়ে নিচ্ছে, তা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যা পুরো এক্সাইটেড ছিল, সেজন্য পিঠাটা আসলে তেমন ইজিলি তৈরি করতে পারতেছিল না, বলতেছে কেমন হবে সবাই দেখবে, সেজন্য তা আমি সাহস দিচ্ছিলাম যে না, সমস্যা নাই। তো আপনাদের জন্য উনি পিঠা বানিয়েছে দেখানোর জন্য। তো দেখুন আমার যা কত সুন্দর করে পিঠাটা তৈরি করছে। এটা হাতের একটা কারুকাজ, নকশাও বলতে পারেন, খুব সহজে ওনারা তৈরি করতে পারে খুব সুন্দর করে। তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার না করলেই না। ওদিন আবার আমি খুব অসুস্থ ছিলাম, তারপরেও আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা করেছি যে আমার ভিউয়ার্সরা দেখবে। এটা ফুলটা ওঠানোর পর, সম্পূর্ণ ফুলটা ওঠানোর পর রুটিটা সাইড থেকে একটু রেখে কেটে ফেলছে, কারণ সাইডে একটা ডিজাইন করবে। তাই এখানে একটা ঢেউ ডিজাইন দিয়ে দিচ্ছে এবং ভিতরে যাতে হাড় না থাকে এই ডিজাইনগুলোর কারণে পিঠাটা একদম ক্রিস্পি হয়, খুবই নরম হয় এবং খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, এটা আসলেই খুব সুস্বাদু হয় পিঠাটা। তো একটা কাটার দিয়ে সাইডগুলো কেড়ে কেটে নিচ্ছে, এটাকে কেরি কাটা বলে আই থিঙ্ক। তো খুব সুন্দর করে কেটে কেটে নিয়েছে। তো তারপর আমার ননদ একটা পিঠা বানিয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। ও খুব সুন্দর করে ডিজাইনগুলো উঠিয়েছে আস্তে আস্তে করে, যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন এবং বাড়িতে তৈরি করতে পারেন। এটা আমাদের গাজীপুরের একটা ট্র্যাডিশনাল পিঠা, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে ঈদ উপলক্ষে বা কোনো বিয়ে অনুষ্ঠান হওয়াতে, এটা ইজিলি তৈরি করতে পারে ওরা সকলেই, ছোট থেকে বড় প্রায় অনেকেই পারে। আমি অবশ্য ওদের মতো এতটা এক্সপার্ট না, ওরা খুবই এক্সপার্ট এটাতে তৈরি করতে, ওদেরটা খুব সুন্দর হয়। আমি এখানে এসে ভালো করে শিখেছি, আগে পারতাম, অল্প পারতাম,
তো ননদ খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছে এবং সাইডের ডিজাইনটা দিয়ে দিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দিতে পারতেছিলাম না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল, তাই একটু কেটে নিয়েছি। সেজন্য সরি, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা একটু ট্রাই করবেন ভিডিওটা ভালো করে দেখার জন্য, তাহলে বুঝতে পারবেন কীভাবে তৈরি করতে হয়। তো দেখুন ভিউয়ার্স, পিঠাটা কত সুন্দর লাগছে, একদম অসাধারণ হয়েছে পিঠাটা। তারপর আমরা কিছু গোল করে এবং লম্বা আকৃতি দিয়ে নিয়েছি, এটাকে তেঁতুল পাতা পিঠা বলে, আবার অনেকে খেজুর পাতা বলে, আবার অনেকে এটাকে নিম পাতা পিঠা বলে। তো আমি যা আমার ননদকে গোল করে দিয়েছিলাম, ও আস্তে আস্তে তৈরি করে নিয়েছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একদম পাতা শেপে আসছে, একদম সুন্দর হয়েছে। আমার হাতটা আসলেই অনেক ওগুলো আটাতে গুলিয়েছিল, মাখো মাখো হয়ে আসছিলো। তো দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা ভাজলে আরও বেশি সুন্দর হয়ে যায়। তো চুলাতে তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পিঠাটা দিয়ে দিচ্ছি। শাশুড়ি মা একটা পিঠা দিয়ে দিয়েছিল, তো আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা পিঠা হাতে নিয়ে দিচ্ছি। আমার শাশুড়ি পিঠাগুলো দিচ্ছি একের পর এক, কারণ আমি দিতে যাচ্ছিলাম, বলতেছে যে তেল আসবে, সেজন্য আমাকে দিতে দেয়নি। তো মাই দিয়েছে, দেখুন পিঠাটা ভাজা হয়ে আসছে। এখন আমরা একটু হালকা কম ভাজবো, এটাকে ছিঁড়াতে দেওয়ার আগে একটু তেলে ভেজে নিতে হয় সেজন্য। তো ভিউয়ার্স দেখুন আমাদের পিঠাগুলো কত সুন্দর হয়েছে এবং ক্রিসপি হয়েছে, খুব সফট এবং ক্রিসপি হয়েছে। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সকলকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে পিঠাগুলো কেমন হয়েছে আপনাদের। এটা খুব সহজেই আপনারা তৈরি করতে পারবেন আমার ভিডিওটা দেখলে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।